আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমার চ্যানেল আরাফাত হ্যান্ডিক্রাফটে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে এই পুঁতি দিয়ে আপেলটা তৈরি করে দেখাবো। এখানে আমি 6 নম্বরের লাল রঙের পুঁতি নিয়ে নিয়েছি 35 গ্রাম, এবং 6-7টা সবুজ রঙের পুঁতি নিয়েছি, এটাও 6 নম্বরের, আর নিয়েছি 50 নম্বরের রক সুতা। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি প্রায় 2 থেকে 2.5 হাতের সমান করে রক সুতা কেটে নিয়েছি, যার মধ্যে আমি 5টা পুঁতি ভরে নিয়েছি, এবং এক পাশে রক সুতা দিয়ে ক্রস করে দিব। একটা পাঁচের ফুল হয়ে গেছে। এখন কিন্তু সুতায় একটা পুঁতি আছে, আর বাম হাতের সুতার মধ্যে আবারও 4টা পুঁতি ভরে নিব এবং ডান হাতের সুতা দিয়ে ক্রস করে দিব। এতে করে আমাদের আরও একটা পাঁচের ফুল হয়ে যাবে। আবারও সামনের দিক থেকে একটা পুঁতি কমন নিয়ে নিব। সুতায় আছে এবার 2টা পুঁতি, পাঁচের ঘর তৈরি করব, এর জন্য 3টা পুঁতি ভরে নিয়েছি এবং ডান হাতের সুতা দিয়ে লাস্টের পুঁতিটাতে ক্রস করে দিলাম। আবারও হয়ে গেল একটা পাঁচের ঘর। এইভাবে পুরোটা সার্কেল আমাদের করে নিতে হবে, 1 কোমরের পাঁচের ঘর। আবারও কিন্তু 3টা পুঁতি ভরে নিয়েছি, যেহেতু 2টা পুঁতি ছিল। এখন এভাবে পুরোটা করে নেওয়ার পর আমরা কিন্তু লাস্টের ঘরে চলে এসেছি। এখন এখান থেকে 1টা পুঁতি নিব এবং প্রথম যে পাঁচের ঘর করেছিলাম সেখান থেকে 1টা পুঁতি নিব। টোটাল 3টা পুঁতি আছে এখন, আর 2টা পুঁতি ভরে চাইলে এখানে আমরা গিট দিয়ে দিতে পারি, চাইলে এখানে ক্রস করে দিতে পারি। যেহেতু আপেলটা একটু শক্ত হবে, এর জন্য কিন্তু আমাদের বারবার গিট দিতে হবে, কিছু দূর কাজ করার পর পর গিট দিতে হবে। এতে করে আমাদের ফলটা কিন্তু শক্ত হবে, আর না হলে কিন্তু এটা একটু অন্যরকম লুজ লুজ হয়ে যাবে, এতে করে কিন্তু এটা ফিনিশিংটা ভালো দেখাবে না। এরপর 2 পাশের 2টা পাঁচের ঘরের থেকে আমরা 2টা পুঁতি কমন নিয়ে নিলাম, সুতায় 2টা পুঁতি আছে। এখন আবার 5টা পুঁতি ভরে নিচ্ছি। এই পর্যায়ে আমাদের 7-এর ঘর হবে। আমরা এখানে 2 কোমরের 7-এর ঘর তৈরি করব। এর জন্য সামনের দিক থেকে আবারও 2টা পুঁতি কমন নিয়ে নিলাম, সুতায় টোটাল আছে 3টা পুঁতি। এখন আর 4টা পুঁতি ডান বাম হাতের সুতায় ভরে ডান হাতের সুতা দিয়ে ক্রস করে দিলাম। আবারও 7-এর ঘর হয়ে গেল একটা। আবারও সামনের দিক থেকে 2টা পুঁতি কমন নিয়ে নিব, সুতায় আছে 3টা পুঁতি। এখন আবারও কিন্তু 4টা পুঁতি ভরে ক্রস করে দিলেই কিন্তু আমাদের আবারও একটা 7-এর ঘর হয়ে যাবে। এখন কিন্তু আমরা পুরোটা অফ ক্যামেরায় করে কিন্তু লাস্টের ঘরে চলে এসেছি। লাস্টের 2টা পুঁতি নেওয়ার পর কিন্তু প্রথম যে 7-এর ঘর ছিল সেখান থেকেও 1টা পুঁতি নিয়েছি। টোটাল 4টা পুঁতি হয়েছে, আর 3টা পুঁতি ভরে কিন্তু গিট দিয়ে দিলাম। এখন এভাবে একটু চাপ দিলেই কিন্তু ভিতরে ঢুকে যাবে, এবং যে 7-এর ঘরটা করেছিলাম সেটা কিন্তু উঠে আসবে উপরের দিকে। আবারও দেখিয়ে দিচ্ছি, দেখুন কিভাবে করছি। এটা কিন্তু খুবই সহজ, একটু জোরে চাপ দিলে কিন্তু ভিতরে ঢুকে যাবে। এতে করে আমাদের আপেলের যে নিচের অংশের যে শেপটা থাকে ভিতরে ঢুকানো, সেটা হবে। এখন কিন্তু 2 পাশের থেকে 2টা পুঁতি কমন নিয়ে নিয়েছি। এখন আর হাতের মধ্যে 4টা পুঁতি ভরে কিন্তু ক্রস করে নিলাম। এখন কিন্তু 6-এর ঘর হয়ে গেছে। আবার সামনের দিক থেকে 1টা পুঁতি কমন নিব। এখন সুতা আছে 2টা পুঁতি, আর 3টা পুঁতি বাম হাতের সুতায় ভরে ডান হাতের সুতা দিয়ে ক্রস করে দিব। হয়ে যাবে 1টা পাঁচের ঘর। আবার সামনের থেকে আমরা 2টা পুঁতি কমন নিব। আমাদের একবার 2 কোমরের 6-এর ঘর এবং একবার 1 কোমরের 5-এর ঘর, এভাবে আমাদের পুরোটা লাইন কমপ্লিট করতে হবে। দেখতে পাচ্ছেন, একবার কিন্তু 2 কোমরের 6 করেছি, এরপর 1 কোমরের 5, এখন আবার 2 কোমরের 6, এখন আবারও 1 কোমরের 5 করে নিচ্ছি। আমার কিন্তু আপেলের ভিডিও আমার চ্যানেলে আগেও ছিল, একজনে একটু সহজ করে দেখাতে বলছিল, এর জন্য কিন্তু আবারও প্রথম থেকে আমি আবারও আপনাদের জন্য ভিডিওটা নিয়ে এসেছি, যাতে সহজে আপনারা বুঝতে পারেন। ভিডিওটা ভালো করে দেখলেই কিন্তু বুঝতে পারবেন। এবার কিন্তু অনেক সহজভাবেই কিন্তু দেখাচ্ছি, যারা নতুন তারা কিন্তু অনায়াসেই করতে পারবেন। লাস্টের ঘরে কিন্তু এসে কিন্তু আমরা 1টা কমন নিয়েছি, আর প্রথম 6-এর ঘর থেকে 1টা নিয়েছি। যেহেতু 2 পাশে 2টা 6, মাঝখানে 5 হবে, এর জন্য কিন্তু 3টা পুঁতি ছিল, আর 2টা পুঁতি ভরে কিন্তু গিট দিয়ে নিয়েছি। এই পর্যায়ে আবারও 2 পাশ থেকে 2টা কমন নিয়ে নিয়েছি পুঁতি। নেওয়ার পর এবার কিন্তু 4টা পুঁতি ভরে নিয়েছি এবং লাস্টের পুঁতিটা দিয়ে কিন্তু ক্রস করে দিচ্ছি। এরপর কিন্তু সামনের দিক থেকে আমরা আবারও 2টা পুঁতি কমন নিব। সুতা আছে 3টা পুঁতি, আর 3টা পুঁতি ভরে নিলাম। নেওয়ার পর লাস্টের পুঁতিটা দিয়ে ক্রস করে দিব। আর সবসময় আপনারা বাম হাতের সুতার মধ্যে পুঁতি নেবেন এবং ডান হাতের সুতা দিয়ে ক্রস করবেন, এতে করে কিন্তু আপনারা সহজেই করতে পারবেন।
আবারও সামনের দিক থেকে দুইটা পুঁতি নিব কমন। এই পুরোটা লাইনই কিন্তু আমাদের দুই কমনের ছয়ের ঘর হবে। সুতায় তিনটা পুঁতি আছে, আর তিনটা পুঁতি বাম হাতের সুতায় ভরে নিলাম এবং ডান হাতের সুতা দিয়ে ক্রস করে দিলাম। এইভাবে পুরোটা লাইন আমরা কমপ্লিট করে নিব। লাস্টের লাইনে চলে এসেছি। লাস্টে কিন্তু আমরা দুইটা পুঁতি নেওয়ার পর প্রথম যে আমরা ছয়ের ঘর করেছিলাম সেখান থেকে একটা পুঁতি নিব। নেওয়ার পর টোটাল চারটা পুঁতি আছে এখন, আর দুইটা পুঁতি ভরে কিন্তু এই পর্যায়ে আমরা গিট দিয়ে দিব। আর এর মাঝে কিন্তু আমি আরও দুই একবার গিট দিয়েছি, এতে করে কিন্তু আমার এই আপেলের যে শেপ এটা কিন্তু অনেকটাই মজবুত হয়েছে। যেহেতু বড় পুঁতি ছোটো পুঁতি দিয়ে করলে কিন্তু লাস্টে একবার গিয়ে গিট দিলেই হয়, মাঝখানে আর গিট দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। এরপর কিন্তু আমি পাঁচের ঘর করব, দুই কমনের পাঁচের ঘর। দুইটা কমন নিয়েছি এবং তিনটা পুঁতি ভরে কিন্তু একটা পাঁচের ঘর করেছি। আবারও সামনের দিক থেকে দুইটা পুঁতি কমন নিয়েছি, টোটাল আছে তিনটা পুঁতি। এরপরে কিন্তু আবারও আমি ভরে নিয়েছি দুইটা পুঁতি, আমাদের কিন্তু আবার একটা পাঁচের ঘর হয়ে গেছে। আবারও সামনের দিক থেকে কিন্তু দুইটা পুঁতি নিয়েছি, সুতা আছে তিনটা পুঁতি। বাম হাতে সুতা দুইটা পুঁতি ভরে কিন্তু ডান হাতে সুতা দিয়ে ক্রস করে দিলাম। এইভাবে কিন্তু আমাদের পুরোটা লাইন আবার করতে হবে। লাস্টের লাইনে চলে এসেছি, লাস্টের লাইনে এসে দেখাচ্ছি। লাস্টের লাইনে কিন্তু দুইটা নেওয়ার পর কিন্তু প্রথম যে একটা ছিল সেখান থেকেও কিন্তু একটা নিয়েছি, টোটাল চারটা আছে, আর একটা ভরে কিন্তু এখানে আমি গিট দিয়ে দিলাম। এতে করে কিন্তু আমার এই লাইনটাও কমপ্লিট হয়ে গেছে। যেহেতু সুতা শেষ, নতুন সুতা নিয়ে কাজ শুরু করছি। দুইটা পুঁতি আছে আর তিনটা পুঁতি ভরে কিন্তু আবারও ক্রস করে দিলাম। এই লাইনটাও কিন্তু সেম আগের মতনই দুই কমনের পাঁচের ঘর হবে। আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এরপরে কিন্তু দেখতে পাচ্ছেন সামনের দিক থেকে আবারও কিন্তু দুইটা কমন নিচ্ছি, এখানেও পাঁচের ঘর হবে। এর জন্য কিন্তু সুতায় তিনটা পুঁতি আছে আর দুইটা পুঁতি কিন্তু বাম হাতে সুতার মধ্যে ভরে নিব। নিলেই কিন্তু, ক্রস করে দিলে কিন্তু আরও একটা পাঁচের ঘর তৈরি হয়ে যাবে। এখন কিন্তু লাস্টের ঘরে চলে এসেছি। লাস্টের ঘর থেকেও দুইটা পুঁতি কমন নেওয়ার পর প্রথম যে পাঁচের ঘর করেছিলাম সেখান থেকেও কিন্তু একটা পুঁতি নিতে হবে। টোটাল এখন চারটা পুঁতি আছে, এখন আর একটা পুঁতি ভরে এখানে আমরা গিট দিয়ে দিব। এরই সাথে কিন্তু আমাদের লাইনটাও শেষ হয়ে এসেছে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লাইনটা একদম শেষ হয়ে গেছে। এখন একটা পাশের রক সুতা ঘুরিয়ে অপর প্রান্তে নিয়ে যাব। এরপর আমরা সবুজ রঙের যে পুঁতি সেটা দুই পাশের দুই রক সুতার মধ্যে একটা একটা করে ভরে নিব। নেওয়ার পর এখানেও আমরা শক্ত করে গিট দিয়ে দিব। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন কিভাবে করেছি। এখন ধরে একটু চাপ দিলেই কিন্তু ভিতর দিকে ঢুকে যাবে। এরপরে আবার এই রক্সুতা ধরে টান দিলে কিন্তু হালকা একটু উপরে উঠে আসবে, মানে আমাদের মাঝখানে যে বোটার অংশটা এটা ভিতর দিকে ঢুকানো থাকবে, আর একটু টান দিলেই কিন্তু উপরের দিকে উঠে আসবে। এভাবে কিন্তু কাজটা করতে হবে। তো এর সাথে কিন্তু আমাদের কাজটা প্রায় শেষ হয়ে গেছে। এখন উপরের অংশের যে ডালটা সেটার জন্য আমরা এখানে তিনটা পুঁতি ভরে দিব সবুজ রঙের, আর এরই সাথে কিন্তু আমাদের আপেলটা তৈরি হয়ে যাবে। আশা করছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন, আর যদি প্রথম থেকে শেষ অবধি দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনারাও পারবেন, খুব সহজভাবেই কিন্তু করে দেখিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।